জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুন্দরের গানটা নিয়েছেন কবি মতিউর রহমান মল্লিক থেকে। কোরআন আছে যেখানে আনন্দ আছে, কোরআন আছে দেখেই নজরুলের কবিতা মানুষ এত পছন্দ করে, ঠিক না বা ঠিক? কোরআন নাই এরকম কবির কবিতা মানুষের মুখে মুখে নাই। এ সমস্ত কবিরা চোর হয়, অধিকাংশ কবিগুলো চোর, একজন থেকে সুর চুর করে আরেকজন থেকে কবিতা চুরি করে। তবে কৃতিত্বতার সাথে যারা চুরি করে তারাই বড় কবি হয়ে যায়। রবি ঠাকুর গীতাঞ্জলি থেকে চুরি করেছেন, নজরুল নিয়েছেন এমরাউল কায়েসের কবিতা থেকে, কেফা নাফকে মিন জিক্রে হাবিব, ছিল জেথা আলো হাসি ফুল দল ভালোবাসি, আজি সেথা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নিড়ে মাঝে নদী বহে ধীরে। এমরাউল কায়েসের হুবু কবিতা তিনি মেরে দিয়েছেন। আল্লামা ইকবাল থেকে নিয়েছেন কবি নজরুল, মুসলমান মুসলমান থেকে নিয়েছেন, কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যখন মুসলমান থেকে নিয়ে স্বীকারই করে না তখনই আমাদের আপত্তি। কোরআন আছে যেখানে আনন্দ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হলো বিজ্ঞানময়। কোরআন যারাই পড়বে তাদের অসুখ দূর করে দিবেন কে? কোরআন যারা পড়বে তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? এই কোরআনের হেদায়েত যারা পেতে চায় একজনকেই তাদের অনুসরণ করতে হবে, তিনার নাম কি? কি নাম? আল্লাহকে তো অনুসরণ করবেনই, কিন্তু আল্লাহকে অনুসরণের আগে আরেকজনকে অনুসরণ করতে হবে। আল্লাহকে যদি পেতে চান একজনকে অনুকরণ করতে হবে, তাহলে আল্লাহ ভালোবাসবেন, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই গানটাও আল্লামা ইকবাল থেকে নিয়েছেন নজরুল। আল্লাহকে যে পাইতে চায়, সরচিত সুরে গাওয়া হচ্ছে, সুন্দর আপনাদের সুর, জাতীয় সঙ্গীতে মানুষ পারো না, এটা পারবে কেমন? চ্যানেল আই একটা উদ্যোগ নিল, কয়েক লক্ষ লোকের জাতীয় সঙ্গীত রেকর্ড করবে, হাজার হাজার ক্যামেরা আনলো, প্রথম দুই লাইন সবাই গাইছে, পরে দেখে যে এদিক সেদিক, ক্যামেরাম্যান সব আকাশের দিকে ক্যামেরা ধরছে। আমি কইলাম কি রে আকাশের দিকে ধরছ ক্যামেরা? কয় স্যার এরপরে ব্যয় বউ করতেছে, প্রথম দুই লাইন ঠিকই গাইছে, আমার সোনার বাংলা আমি তোমায়, এরপরে আর মিল নাই, ও করতেছে, এত শোনার পরেও মুখস্থ হয় না। কিন্তু আমাদের তো রাসূলের কবিতা ভালোই মুখস্থ আছে, বালাগাল উলা কাশাফাত দুজা হাসুনাত জামিউ সাল্লু আলাইহি, তুমি যে নূরের রবি। আরে কোন না, এই যে আমার স্যারও পড়তেছেন মাশাআল্লাহ, সাংবাদিক সম্পাদক স্যার পড়তেছেন, এটা পড়লেই আমরা জিলেপি খাইতাম আগে, যখনই এটা শুরু হতো মনে কি আনন্দ আসতো, আরে জিলাপি আসতেছে, জিলাপি খাবো মজা করে, এখন এটাও নাই জিলাপিও নাই। হ্যাঁ জিলাপি এমনি কিনে খান, এটাকে আমি মনে করতাম যে এটা দুরুদ, অধিকাংশ মানুষই মনে করতো দুরুদ, শেষে দেখি যে না গোলাম মোস্তফার কবিতা কি অসাধারণ লিখেছেন, রাসূলকে নিয়ে যেই লেখে তার কবিতায় বিখ্যাত হয়ে যায়। নজরুল লেখলেন তোরা দেখে যা আমে না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এল ওই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এল ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু আমি খুব আফসোস করি, রবি ঠাকুর এত অঙ্গনে কাজ করেছেন সাহিত্যের, প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে তিনার স্বাক্ষর, এত বেশি সময় সাহিত্য চর্চার সময় খুব বেশি দুনিয়ার কোনো কবি পান নেই। রম্য রচনা যেমন আছে,
গান আছে, কত সুন্দর সুন্দর গান তিনি লিখেছেন। গ্রাম ছাড়া ওই আমার পরানো যাহা চায়। হ্যাঁ ভালোই তো পারবে, কিন্তু আমার নবীকে নিয়ে রবিদা কিছুই লিখতে পারেন নাই। কি আফসোস, কি দুর্ভাগ্য, কিছুই লিখতে পারেন নাই। গোলাম মোস্তফার এক কবিতা দিয়ে তিনি বেঁচে থাকবেন। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। আল্লাহু আকবার। এক কবিতা দিয়ে মদিনাবাসী বিশ্ববিখ্যাত হয়ে আছেন। বেলাগাল মদিনাবাসী এটা বলেন নাই, মদিনাবাসী বলছেন তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মা দা'আ লিল্লাহি দা। কোরআন শিখার মধ্যে কোনো লস নাই। একটা হাফেজ বিশ্ববিখ্যাত হয়, কোটি কোটি টাকা নিয়ে বাড়ি ফিরে আসে, ঠিক কি না? মাস্টার ডিগ্রি পাস করে কি করবেন আপনি? কোন চাকরি করে কোটি কোটি টাকা ঘরে আনতেছেন? প্রথম বাংলাদেশে যে ছেলেটা হেফজতে ফার্স্ট হয়, কি নাম? নাজবুল সাকিব, তারপরে আদেল, কি নাম ওর পুরো নাম কি? আদেল এখন আমার সম্পর্কে আত্মীয় হয়। আদেলের ছোট বোনের সাথে বিয়ে হয়েছে আমার আপন ভাগ্নি ভাগনার, এই ঈদে আমার বাসায় বেরিয়ে গেছে তারা। আদেল চ্যাম্পিয়ন হলো, সারা ওয়ার্ল্ডে হাফেজদের মধ্যে ফার্স্ট হলো। আমাদের দেশে লেখা হয় তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ফেরেশতারা কয় তোমাকেই খুঁজছে জাহান্নাম, তুমি মরে দেখো কিরকম সিন্নি তোমারে খাওয়ায় দেখবা। যত অসভ্য কুসভ্য, আর এক এক শিল্পীর অবস্থা কি, গাঁজা খাতি খাতি বুঝেছেন, যেখানে খাচ্ছে সেখানে পেশাব করে দিচ্ছে। গাঁজা বেশি খেলে ব্রেনের সেলগুলো নষ্ট হয়ে যায়। আর্মি স্টেডিয়ামের পাশ দিয়ে আমি যাচ্ছি, পেশাবের গন্ধে নাকে হাত দিয়েছি। আর্মিদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে এত পেশাবের গন্ধ কেন? কই হুজুর, কালকে রাত্রে কনসার্ট হয়েছিল বুঝেছেন, উপর থেকে নিচ পর্যন্ত শুধু মলমূত্র ভরপুর হয়ে আছে। আর যেখানে কোরআনের মাহফিল হয় ফেরেশতাদের পদচারণায় সমস্ত এলাকা পবিত্র হয়ে যায়। আমার মাহফিল গুলোতে লক্ষ লক্ষ আমার বিধর্মী ভাইয়েরা আসেন, পিং পং নিরবতা, তাদের জন্য এই কিতাবে খোরাক আছে না নাই?